এদিকে পুজোয় মধ্য কলকাতায় জমায়েত নিয়ে লালবাজারের নিষেধাজ্ঞা, এবং সেই নিষেধাজ্ঞা নিয়ে মামলা হাইকোর্টে আজকে শুনানি ছিল। সেখানে রাজ্য সরকারের আইনজীবী, তিনি স্পষ্টই বলেছেন যে একটা নির্দিষ্ট এলাকা অর্থাৎ কেসি দাস দোকান থেকে একেবারে ভিক্টোরিয়া হাউস 50 থেকে 60 মিটার পর্যন্ত জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিয়ম নতুন নয়, 2023-এর 30-এ নভেম্বর এই নিষেধাজ্ঞা জারি হয়েছিল, এবং তারপর প্রতি 6 মাস অন্তর এই নোটিশের পুনরাবৃত্তি করা হয়, পুনর্নবীকরণ করা হয়, যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যানবাহন চলাচল সুশৃঙ্খলভাবে হয়। সেই কারণে 25 তারিখে এই নোটিশ একেবারে প্রকাশ্যে আসে, এবং তারপর থেকেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। আজকে কলকাতা হাইকোর্টে এই নিয়ে ছিল মামলা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার বক্তব্য, রাজ্য সরকারের আইনজীবী যা বলছেন তা সঠিক নয়, এবং একই সঙ্গে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ তিনি জানতে চান যে তাহলে এই এলাকায় যে পুজো হয় সেগুলির কি হবে, সেই পুজোগুলোর অনুমতি তো বাতিল করতে হবে। সেক্ষেত্রে রাজ্য সরকারের আইনজীবীর বক্তব্য, একেবারেই নয়, এই ধারা শুধুমাত্র ওই 50 থেকে 60 মিটার এলাকার জন্যই বহাল। ১৬৩ ধারা এই 50 থেকে 60 মিটার এলাকায় লাগু হওয়া নিয়ে কি বললেন জয়েন্ট সিপি, শোনাবো আপনাদের। ওটা তো নতুন কিছু নেই, তো পুরানো ওয়ার্ড আছে। একবার একবার আগেও আপনারা একদম জিজ্ঞেস করেছেন, আমরা বলেছেন তা পুরানো ওয়ার্ড আছে, অনেকদিন ধরে চলছে, ঠিক আছে। এটা নতুন নতুন কিছু নেই, না না, ওটা দ্যাট ইজ ওল্ড ওয়ান। আপনার দেখুন, আপনি একবার খোঁজ নেবেন, অনেক দিন ধরে চলছে। পুজোয় যারা ঘুরছে তাদের মুভমেন্টের জন্য নয় তো, মানে ওখানে যে আছে ভিক্টোরিয়া হাউস সামনে কোনো ঘটনা হয়। গত পরশু যে নোটিশ প্রকাশ্যে এসেছে তা কিন্তু নতুন নয়, 2023 সালের অর্থাৎ গত বছরের 30-এ নভেম্বর এই নোটিশ ইস্যু করা হয়, এবং প্রতি 6 মাস অন্তর তার পুনর্নবীকরণ হয়। লালবাজারের পক্ষ থেকে কিন্তু এমনটাই ব্যাখ্যা দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে মধ্য কলকাতার একটা অংশ যার মধ্যে 3টে থানা এলাকা পড়ে, সেই 50 থেকে 60 মিটার পর্যন্তই 163 ধারা জারি থাকবে, এমনটাই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এই নিয়ে আজকে হাইকোর্টে সওয়াল জবাব হলো। কি বললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন এবার। না, সে তো পুলিশ চেষ্টা করবে যাতে যে স্লোগানগুলো বারবার উঠেছে বাংলার মানুষের মুখ থেকে এবং বুক থেকে, যে দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ, তারপরে ধরুন উই ওয়ান্ট জাস্টিস, তো এই ধরনের স্লোগানগুলোকে আটকানোর জন্য পুজোর মরশুমে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহারানীর, হীরক রানীর যেন কোনোভাবে কানের মধ্যে এই সমস্ত না পৌঁছয়, সেই জন্য তার সাগরেদ যারা আছেন, তার পার্ষদ পরিষদ, তারা উঠে পড়ে লেগেছেন, হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্ত্রীরা সব উঠে পড়ে লেগেছেন যেন রাজার ঘুমের ব্যাঘাত না ঘটে। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কি বললেন, শুনুন। যা বুঝলাম যে যেটা করতে চেয়েছেন সেটা হলো পুরনো 144, 5 জনের বেশি থাকতে পারবো না, মিটিং করতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না, মিছিল করতে পারবো না, একসাথে হাঁটতে পারবো না। কেন আজকে যা উকিলবাবুদের কাছে শুনলাম তাতে এই কেনর প্রশ্ন ওনাদের উত্তর ওনাদের কাছেও নেই, ফলে আমরা যে উত্তরটা কাল থেকে ভাবছিলাম যে কেন করলো সেটাই প্রমাণিত হলো। গতকাল আমরা ধর্মতলায় ওখানে শুধুমাত্র একটা ইন্টিমেশন দিয়ে আমরা ওখানে প্রোগ্রাম করেছি, ওই পুলিশ তো আমাদেরকে বললো না যে এখানে 144 আছে, তাহলে 144টাকে কি ছেলে খেলা করে দিচ্ছে নাকি, মানে 144টা কার জন্য, অপরাধ প্রবণতাকে দূর করার জন্য নাকি অপরাধ প্রবণতাকে আবার বেশি করে উস্কানি দেবার জন্য, কিসের জন্য, তাহলে কাদেরকে, কাদের অপরাধ প্রবণতাকে উস্কানি দিতে চাইছেন, আর যেখানে অপরাধ প্রবণতাকে কাটানো যেতে পারে সেখানে আপনাদের ভূমিকা কী, আমাদের একটাই প্রশ্ন। এই গোটা আরজিকরের ঘটনায় পুলিশ যেখানে চাইনি সেখানে কি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে?